হেই বন্ধুরা, আজ আমি চলে এসেছি 2019 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান সুপার হিরো ফিল্ম স্পাইডারম্যান ফার ফ্রম হোম নিয়ে। এই ফিল্মটি MCU মানে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের পুরো সিরিজের 23 নম্বর কাহিনী। এর আগের 22টি স্টোরি আমি অলরেডি ইন অর্ডার রিলিজ ডেট পরপর এক্সপ্লেন করে দিয়েছি। সো তোমরা যদি এখনও সেই ভিডিওগুলি না দেখে থাকো তাহলে অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে তাড়াতাড়ি দেখে নাও। আমি যখন এই ভিডিওটি বানাচ্ছি তখন এই মুভিটির IMDb রেটিং 7.4/10। তো আর বেশি কথা না বাড়িয়ে এখন সোজা চলে যাব মেন স্টোরির দিকে। শুরু করার আগে হেই, আমি রাজা এন্ড ওয়েলকাম টু দ্য বংউড। কাহিনী শুরু হয় অ্যাভেঞ্জার্স এন্ড গেমের 8 মাস পর থেকে, যেখানে আমরা দেখতে পাই মেক্সিকোর ইক্সটেনকো নামক একটি শহরে হাজির হয় নিক ফিউরি এবং মারিয়া হিল। এখানে আসার কারণ হলো বর্তমানে এই স্থানটি একটি ঝড়ের ফলে পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এবার কথা হলো, যদি ঝড়ের ফলেই হয় তাহলে ফিউরি আর মারিয়া হিল কেন এখানে? আসলে এই ঝড় কোনো সাধারণ ঝড় না। এখানকার স্থানীয় বাসিন্দাদের থেকে ফিউরি খবর পেয়েছে ওই ঝড়ের একটি নির্দিষ্ট রূপ ছিল, আর এই রহস্য উদ্ঘাটন করতেই তারা দুজনে এখানে পর্যবেক্ষণ করতে এসেছে। এবার তাদের এই পর্যবেক্ষণের মাঝেই হঠাৎ করেই তাদের সামনে এসে হাজির হয় কোয়েন্টিন বেক নামক একটি সুপার হিরো, যাকে মুভিতে মিস্টেরিও নামে অভিহিত করা হয়েছে। সো আমি একে মিস্টেরিওই বলবো। এবার হঠাৎ করেই অজানা একটি ব্যক্তিকে তাদের সামনে এই রকম রহস্যময়ভাবে উদয় হতে দেখে ফিউরিও মারিয়া হিল তার দিকে গান পয়েন্ট করে, কিন্তু তৎক্ষণাৎ তাদের পিছনে এসে হাজির হয় আর্ট এলিমেন্ট নামক একটি দানব, আর মিস্টেরিও ফিউরিও মারিয়া হিলকে ওই এলিমেন্টের হাত থেকে রক্ষা করে। এখান থেকে সিন শিফট হয় আর আমরা দেখতে পাই মিড টাউন স্কুল অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি স্কুলের একটি নিউজ ব্রডকাস্টে টনি স্টার্ক, নাতাশা রোমানভ, ভিশন এবং ক্যাপ্টেন আমেরিকাকে ট্রিবিউট জানানো হয় তাদের কৃতকর্মের জন্য। এবার কেন তাদেরকে এই শ্রদ্ধাঞ্জলি জানানো হচ্ছে এটা তো আশা করি আমরা সকলেই জানি, আর যারা এখনও জানো না তাদেরকে বলে দিই অ্যাভেঞ্জার্স এন্ড গেমে এই অ্যাভেঞ্জারদেরকেই আমরা চিরকালের মতো হারিয়ে ফেলেছি। যদিও ক্যাপ্টেন আমেরিকা এখনও বেঁচে আছে কিন্তু সে পুরোপুরি বয়স্ক ব্যক্তিতে পরিণত হয়েছে। যারা এই বিষয়টি আরও ডিটেলে জানতে চান তারা অবশ্যই অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার ও অ্যাভেঞ্জার্স এন্ড গেম এই দুটি ভিডিও অবশ্যই দেখে আসুন। যাই হোক, অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ারে থ্যানোসের চুটকির ফলে পৃথিবীর যে সকল মানুষ আজ থেকে প্রায় 5 বছর আগে অদৃশ্য হয়ে গিয়েছিল তাদেরকে অ্যাভেঞ্জার টিম আজ থেকে প্রায় 8 মাস আগে পুনরায় পৃথিবীতে ফিরিয়ে আনে, যেটা আমরা অলরেডি অ্যাভেঞ্জার্স এন্ড গেমে দেখে এসেছি। আর 5 বছর পর সেই সকল মানুষকে ফিরিয়ে আনার ঘটনাটিকে নিউজে ব্লিপ নামে অভিহিত করে। এখান থেকে আমরা এটাও জানতে পারি 5 বছর অদৃশ্য থাকার পর যারা এই ব্লিপের ফলে পৃথিবীতে ফিরে এসেছে তাদের বয়স একদমই বাড়েনি, বরং একই রয়ে গেছে। আর যারা ব্লিপে অন্তর্ভুক্ত ছিল না, মানে এই পৃথিবীতেই ছিল, তাদের বয়স 5 বছর বেড়ে গেছে। এবার এখান থেকে সিন চেঞ্জ হয় আর আমরা দেখতে পাই এই ফিল্মের প্রধান চরিত্র পিটার পার্কার মানে স্পাইডারম্যানকে, যে তার বন্ধু নেডের সঙ্গে তার পরবর্তী স্কুল ট্রিপে ইউরোপে যাওয়া নিয়ে প্ল্যান করছে। আসলে পিটার তাদের একটি ক্লাসমেট MJকে ইমপ্রেস করতে চায়, আর সেটা সে কীভাবে করবে সেই নিয়েই তাদের মধ্যে কথা চলছে। এইবার তাদের এই সব কথাবার্তা চলার মধ্যেই সেখানে MJ চলে আসায় তারা তাদের কথাবার্তার টপিক চেঞ্জ করে নেয়। এরপর এখান থেকে সিন শিফট হয় আর আমরা দেখতে পাই পিটারের আন্টিকে, যিনি একটি অনুষ্ঠানের মাধ্যমে কিছু অডিয়েন্সকে তার ব্লিপের মাধ্যমে ফিরে আসার কাহিনী শোনাতে থাকে। সেই একই স্টেজে আন্টির পাশে স্পাইডারম্যান অর্থাৎ পিটারও এসে হাজির হয় তাকে সমর্থন করার জন্য। এই অনুষ্ঠানের শেষে যখন আন্টি ও পিটার দুজনেই ব্যাক স্টেজে চলে আসে তখন আমরা দেখতে পাই পিটার তার স্পাইডারম্যান স্যুট ওপেন অবস্থাতেই তার আন্টির সাথে কথা বলতে শুরু করে। এবার কথা হলো, পিটার তো তার পরিচয় তার আন্টির থেকে গোপন রেখেছিল, কিন্তু এখানে সে তার আন্টির সাথে কিভাবে এই অবস্থায় কথা বলছে? আসলে আমরা স্পাইডারম্যান হোমকামিং এর পোস্ট ক্রেডিট সিনে দেখেছিলাম পিটারকে তার আন্টি স্পাইডারম্যান স্যুট পরা অবস্থাতেই দেখে ফেলেছিল, আর তখন থেকেই তার আন্টি জানে পিটারই স্পাইডারম্যান। যাই হোক, এখানে তাদের দুজনের কথাবার্তার মধ্যেই হঠাৎ করেই সেখানে এসে হাজির হয় টনি স্টার্কের সেক্রেটারি হ্যাপি হোগান, যাকে পেপার পটস পাঠিয়েছিল একটা চেক দিতে। সেখানে এসেই হ্যাপি পিটারকে নিক ফিউরির কথা বলে আর জানায় ফিউরি তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। ঠিক ওই মুহূর্তেই আমরা পিটারের ফোনে নিক ফিউরির কল আসতে দেখতে পাই, কিন্তু পিটার জেনে বুঝেই সেই কলটি কেটে দেয়। এটা দেখে আমরা বুঝতে পারি পিটার কোনো কারণে নিক ফিউরিকে এড়িয়ে যাচ্ছে। যাই হোক, এখান থেকে সে যখন বাইরে বের হয় সে দেখতে পায় প্রচুর রিপোর্টার এখনও তার জন্য দাঁড়িয়ে আছে। এইবার তাকে দেখতে পেয়েই রিপোর্টাররা চারিদিক থেকে তাকে ঘিরে নানান রকমের প্রশ্ন করতে শুরু করে, যেমন অ্যাভেঞ্জারদের কী হলো, তুমি কী করে বাঁচলে, পরবর্তী আয়রনম্যান কে হতে চলেছে। এইবার চারিদিক থেকে এত প্রশ্ন শুনে সে কিছুটা বিচলিত হয়ে পড়ে আর কোনো প্রশ্নের উত্তর না দিয়েই সেখান থেকে পালিয়ে যায় একটি উঁচু বিল্ডিংয়ের উপর, যেখানে সে দেখতে পায় টনি স্টার্ক অর্থাৎ আয়রনম্যানের ছবি, আর ওই ছবি দেখেই সে খুবই ইমোশনাল হয়ে পড়ে। পরের দিন সকালে পিটার যখন ইউরোপের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য তার ব্যাগ প্যাক করতে থাকে ঠিক তখনই তার আন্টি স্পাইডারম্যান স্যুটটিকেও তার সঙ্গে নিয়ে নেওয়ার কথা বলে, কিন্তু পিটার জানায় এই ট্রিপটি সে একদমই তার নিজের মতো করে কাটাতে চায়, তাই সে কোনো রকমই বাড়তি দায়িত্ব একদমই নিতে নারাজ।
এরপরই আসে সেই সময় যখন সমস্ত বন্ধুদের সাথে পিটার ভেনিসের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। প্লেনে বসেই পিটার লক্ষ্য করে তার পছন্দের এমজে তার থেকে কিছুটা দূরে একটি সিটে বসে আছে। তখনই সে তার বন্ধু নেডকে রিকোয়েস্ট করে কোনোভাবে সে যেন এমজের পাশের সিটটি তার জন্য ব্যবস্থা করে দেয়। কিন্তু নেড প্ল্যান করে এমজের পাশের সিটটি পিটারের জন্য ব্যবস্থা করতে গিয়ে হিতে বিপরীত হয়ে যায়, ফলে পিটারকে বসতে হয় তার স্কুলের একটি টিচারের সাথে। আর নেডের পাশের সিটে চলে আসে বেটি নামক একটি মেয়ে, আর যার পাশে বসার জন্য পিটার এত প্ল্যান করছিল সেই এমজের পাশে বসে ব্র্যাড নামক একটি ছেলে, যে পিটারের মতো একই রকমভাবে এমজেকে পছন্দ করে। যাই হোক, অবশেষে তারা যখন ভেনিসে পৌঁছায় এয়ারপোর্টে ব্যাগ চেকিংয়ের সময় পিটার জানতে পারে তার আন্টি তাকে লুকিয়েই তার ব্যাগে স্পাইডারম্যান স্যুটটি ভরে দিয়েছে। এইবার ভেনিসে তারা একটি হোটেলে চেক ইন করার পরেই যে যার মতো বাইরে ঘুরতে বেরিয়ে পড়ে। প্রথম থেকে পিটারের কথা ছিল নেড আর সে দুজন মিলে এই ট্রিপটি একসাথে ঘুরবে, কিন্তু এখন নেড বেটিকে পেয়ে পিটারের কথা একদমই ভুলে গেছে। আসলে প্লেনে তারা একই সিটে পাশাপাশি বসার পর থেকেই তাদের দুজনের মধ্যে একটি অ্যাফেয়ার শুরু হয়েছে। তাই নিরুপায় হয়ে পিটার একাই এদিক ওদিক ঘুরতে শুরু করে আর এমজের সাথে কথা বলার চেষ্টা করতে থাকে। কিন্তু তখনই আমরা দেখতে পাই জলের মধ্যে এক অদ্ভুত ধরনের এলিমেন্ট এসে ধ্বংসলীলা চালাতে শুরু করে। পিটার কোনো রকমে সেই জলের মধ্যে একটি বোর্ডে থাকা তার বন্ধু নেডকে উদ্ধার করে। নেড তখনই তার কাছে জানতে চায় তুই কেন কিছু করছিস না। তখন পিটার তাকে জানায় সে তার স্যুটটি হোটেলেই ফেলে রেখে এসেছে, কিন্তু তাও সে কোনো রকমের এই বিপদের হাত থেকে সাধারণ মানুষদেরকে বাঁচানোর উদ্দেশ্যে ঝাঁপিয়ে পড়ে। আর ঠিক এই টাইমেই সেখানে এসে উপস্থিত হয় মিস্টেরিও। সেখানে উপস্থিত হয়ে মিস্টেরিও ওই ওয়াটার এলিমেন্টের সাথে লড়াই করতে শুরু করে। পিটার সেখানেই পড়ে থাকা একটি মুখোশ পরে মিস্টেরিওকে জানায় তার কোনো হেল্প লাগবে কিনা, কিন্তু মিস্টেরিও তাকে বলে এই এলিমেন্টটিকে যা হোক করেই হোক লোকালিটি থেকে সাইডে নিয়ে যেতে হবে, না হলে এখানে প্রচুর মানুষের ক্ষতি হয়ে যাবে। এইবার মিস্টেরিও যখন ওই ওয়াটার এলিমেন্টের সাথে লড়াই করতে করতে তাকে অন্য কোথাও নিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে, তখন ওই ওয়াটার এলিমেন্টের দ্বারাই একটি বড় গির্জা ভেঙে পড়তে শুরু করে, যেটা দেখে পিটার তার সমস্ত ক্ষমতার সাহায্যে ওই গির্জাটিকে নিচে পড়ে যাওয়া থেকে আটকানোর চেষ্টা করে। আর এতক্ষণে মিস্টেরিও তার ক্ষমতার সাহায্যে ওই ওয়াটার এলিমেন্টটিকে পুরোপুরিভাবে পরাজিত করে। এর পরের সিনে আমরা দেখতে পাই সমস্ত স্টুডেন্টরা তাদের হোটেলে ফিরে একসাথে মিলে ওই ঘটনাটি নিয়েই আলোচনা করতে শুরু করে। আর এই টাইমেই আমরা দেখতে পাই নিউজ চ্যানেলেও ওই ঘটনাটিকে পুরোপুরি দেখাতে শুরু করেছে, যেখানে বলা হচ্ছে কিভাবে মিস্টেরিও ওয়াটার এলিমেন্টের সাথে লড়াই করে এই শহরের প্রত্যেকটি সাধারণ মানুষকে রক্ষা করেছে। এখান থেকে পিটার আর নেড এই বিষয়ে কথা বলতে বলতেই যখন পিটারের রুমে ঢোকে তখনই নেডের গলায় এসে একটি তীর লাগে আর সে সঙ্গে সঙ্গেই অজ্ঞান হয়ে যায়। আর তারপরই পিটার লক্ষ্য করে তার ঘরে আগে থেকেই হাজির হয়েছে নিক ফিউরি। প্রথমে সে পিটারকে খুবই বকাবকি করে তার কল না রিসিভ করার জন্য, তারপর তাকে এই সব এলিমেন্টগুলি নিয়ে বলতে শুরু করে আর জানায় 5 বছর আগে আমার কাছে সবই ছিল, কিন্তু 5 বছর পর যখন আমি পুনরায় ফিরে এলাম তখন আমার নেটওয়ার্ক পুরোপুরি শেষ, এমনকি একটা 16 বছরের বাচ্চা ছেলেও আমার ফোন কেটে দেয়। তাদের এইসব কথাবার্তার মাঝেই কেউ না কেউ তাদের রুমে এসে বারবার তাদেরকে বিরক্ত করতে থাকে, তাই ফিউরি পিটারকে তার স্যুট পরে বাইরে আসার কথা বলে। এরপরই আমরা দেখতে পাই ফিউরি স্পাইডারম্যানকে একটি বোটে করে তাদের একটি গোপনীয় বেসে নিয়ে আসে, আর এই আসার পথেই ফিউরি স্পাইডারম্যানকে একটি বক্স গিফট করে আর জানায় টনি স্টার্ক এটা তোমাকে দেওয়ার জন্যই আমার কাছে রেখেছিল, এখন থেকে এটার পুরোপুরি দায়িত্ব তোমার। যাই হোক, পিটার তার সাথে তাদের ওই গোপনীয় বেসে পৌঁছতেই ফিউরি তার সাথে পরিচয় করিয়ে দেয় মিস্টার কুয়েন্টিন বেক মানে মিস্টেরিওর সাথে। এইবার মিস্টেরিওর থেকেই সে জানতে পারে মিস্টেরিও এই ইউনিভার্সের না, সে অন্য একটি ইউনিভার্স থেকে বিলং করে, এমনকি যে এলিমেন্টগুলি বর্তমানে পৃথিবীতে ধ্বংসলীলা চালাচ্ছে সেইগুলিও সব মিস্টেরিওর জগৎ থেকেই এখানে এসেছে। মিস্টেরিও জানায় এই এলিমেন্টগুলি অলরেডি তাদের গ্রহকে ধ্বংস করে দিয়েছে আর বর্তমানে তাদের নজর পড়েছে পৃথিবীর উপর। টোটাল 4টি এলিমেন্ট পৃথিবীতে এসেছে আর তাদের 3টিকে অলরেডি মিস্টেরিও ধ্বংস করে দিয়েছে, আর একটি মাত্র এলিমেন্টই বেঁচে রয়েছে, সেটা হলো ফায়ার এলিমেন্ট যার ক্ষমতা সব থেকে বেশি। মিস্টেরিও জানায় আর 48 ঘন্টার মধ্যে প্রাগ নামক একটি শহরে সে হামলা করতে চলেছে, তাই ফিউরি চায় ওই এলিমেন্টের হাত থেকে পৃথিবীকে বাঁচাতে স্পাইডারম্যানও তাদেরকে হেল্প করুক। কিন্তু পিটার জানায় সে তার স্কুল ট্রিপে ভেনিসে এসেছে, কিন্তু এখন যদি সে হঠাৎ করেই তাদের মধ্যে থেকে গায়েব হয়ে যায় আর উল্টো দিকে স্পাইডারম্যানকে সবাই প্রাগে দেখতে পায় তাহলে তার পরিচয় ফাঁস হয়ে যাওয়ার চান্স আছে, তাই সে ফিউরিকে জানায় সে কোনো মতেই তাদের সাথে যোগ দিতে পারবে না। ফিউরি তার এই কথা শুনেই খুব সাধারণভাবেই পিটারকে সেখান থেকে চলে যাওয়ার জন্য আদেশ দেয়, ফলে পিটার আর কোনো কথা না বাড়িয়েই সেখান থেকে তাদের হোটেলে ফিরে আসে। পরদিন সকালে তারা যখন সবাই মিলে তাদের নেক্সট লোকেশনে যাওয়ার জন্য রেডি হয় তখন তাদের একটি টিচার এসে তাদের সকলকে জানায় ট্যুর কোম্পানি তাদের যাত্রা বাড়িয়ে দিয়েছে, তাই তারা এখন প্রাগের উদ্দেশ্যে রওনা হবে। এর কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পাই সমস্ত স্টুডেন্টরা মিলে একটি বাসে করে বেরিয়ে পড়ে প্রাগ যাওয়ার উদ্দেশ্যে। পিটার এইসব দেখে খুব ভালোভাবেই বুঝতে পারছিল এটা পুরোপুরি নিক ফিউরির প্ল্যান, কারণ ওই বাসের ড্রাইভারটিকে সে আগের দিনই নিক ফিউরির গোপনীয় বেশে দেখেছিল।
এবার বাসে বসে প্রাগ যাবার পথেই পিটার টোনি স্ট্যাকের দেওয়া ওই গিফটের বক্সটি ওপেন করে তার মধ্যে থেকে একটি সানগ্লাস উদ্ধার করে আর সাথে একটি নোটও দেখতে পায় যাতে লেখা ছিল পরবর্তী টোনি স্ট্যাকের জন্য। সে হাই ইডিথ, আর এই কথাটি বলার সঙ্গে সঙ্গেই ওই সানগ্লাসটির অপারেটিং সিস্টেম চালু হয়ে যায়। আর এই অপারেটিং সিস্টেম চালু হওয়ার সাথে সাথেই পিটার বুঝতে পারে এটা কোনো সাধারণ সানগ্লাস না, এর নাম ইডিথ, যা টোনি স্ট্যাকের হাইটেক সিকিউরিটি ও ডিফেন্স সিস্টেমকে পুরোপুরিভাবে কন্ট্রোল করতে সক্ষম। যাই হোক, এবার কিছুটা জার্নি কমপ্লিট করার পর একটি জায়গাতে তাদের বাসটি থামে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য। এখানেই তাদের বাস ড্রাইভার পিটারকে একটি নির্দিষ্ট দিকে দেখিয়ে ইশারার মাধ্যমে সেই দিকে যেতে বলে। পিটার সেই দিকে এগিয়ে একটি রুমের ভিতরে প্রবেশ করতেই দেখতে পায় নিক ফিউরির পাঠানো একটি মহিলা এজেন্ট পিটারকে একটি নতুন স্যুট দেয় আর জানায়, তুমি ফিউরিকে বলেছিলে স্পাইডারম্যান স্যুট পরা অবস্থায় তোমাকে যদি সাধারণ মানুষরা প্রাগ শহরে দেখতে পায় তাহলে তোমার পরিচয় ফাঁস হয়ে যাওয়ার চান্স আছে, তাই ফিউরি তোমার জন্য এই স্যুটটি পাঠিয়েছে। এবার পিটার যখন ওই নতুন স্যুটটি পরার জন্য তার জামা প্যান্ট খুলতে শুরু করে, ঠিক তখনই ওই রুমে এসে হাজির হয় ব্র্যাড, আর পিটারকে ওই অবস্থায় একটি মেয়ের সাথে দেখে তার একটি ছবি তুলে নেয়। পিটার তাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে সে যেমনটা ভাবছে তেমন এখানে কিছুই হয়নি, কিন্তু ব্র্যাড তার কোনো কথাই শুনতে রাজি না। কারণ আগেই বলেছি, ব্র্যাড ও এমজে কে খুবই লাইক করে আর সে জানে পিটার ও এমজে কে লাইক করে, তাই এই ছবি সে এমজে কে দেখিয়ে তার চোখে পিটারকে ছোট করে দেবে। এইবার তারা যখন সবাই মিলে পুনরায় ওই ব্রাশে করে প্রাগ শহরের উদ্দেশ্যে রওনা হয়, তখন পিটার তার সিটে বসে ওই সানগ্লাস মানে ইডিতের সাহায্যে কোনোভাবে ব্র্যাডের ফোন থেকে ওই ছবিটি ডিলিট করে দেওয়ার চেষ্টা করে। কিন্তু পিটার যেহেতু ওই সানগ্লাসটি এই প্রথমবার ইউজ করছে, তাই তার কিছু ভুলের ফলেই ইডিথ ব্র্যাডকে তার অপোনেন্ট ভেবে তাকে পুরোপুরি মেরে ফেলার জন্য স্যাটেলাইট থেকে কিলার ড্রোন পাঠায়, যেটা বুঝতে পেরেই পিটার তার জীবন বাজি রেখে কোনো রকমের ওই ড্রোনটিকে নষ্ট করে ফেলে। এবার প্রাগে পৌঁছানোর পর নিক ফিউরি পিটার ও মিস্টেরিওকে সঙ্গে নিয়ে একসাথে মিলে প্ল্যান করতে শুরু করে কিভাবে তারা ওই ফায়ার এলিমেন্টকে হারাবে। মিস্টেরিও জানায় ফায়ার এলিমেন্ট এমনই এক জিনিস যা যে কোনো ধাতুর সংস্পর্শে এলেই আরো শক্তিশালী হয়ে ওঠে, তাই লড়াইয়ের মাঝে আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে তাকে যেন যে কোনো ধাতু থেকে যতটা সম্ভব দূরে রাখা যায়। এবার পিটার এইসব শুনেই যখন বুঝতে পারে এই এলিমেন্ট কতটা ভয়ানক, তখনই সে তার বন্ধুদের জন্য খুবই চিন্তায় পড়ে যায়, কারণ বর্তমানে তার সমস্ত স্কুল ফ্রেন্ডরা এই একই জায়গাতে আছে। এটা দেখে নিক ফিউরি তাকে জানায়, তুমি কতটা তোমার বন্ধুদেরকে নিয়ে চিন্তা করো সেটা তোমার নিজের বাসেই ড্রোন দিয়ে হামলা করানো দেখে আমরা সবাই বুঝে গেছি। সাথে এটাও বলে টোনি তোমাকে যোগ্য মনে করে তার এতদিনের চেষ্টার ফল এয়ার টেকনোলজি গিফট করলো, আর তুমি সেটা নিয়ে এরকম ছেলে খেলা করছো, আমার প্রথম থেকেই এটা মনে হয়েছিল তুমি এটা যোগ্যই না। এইসব কথা শুনে পিটার মন খারাপ করে সেখান থেকে চুপচাপ বেরিয়ে পড়ে, আর মিস্টেরিও পিটারের এই একাকিত্ব সুযোগ নিয়ে তার কাছে গিয়ে তাকে সহানুভূতি দেখিয়ে তার কাছে ভালো হওয়ার চেষ্টা করে, আর পিটারও তাকে এখান থেকেই অন্ধবিশ্বাস করতে শুরু করে। নেক্সট দিন আমরা দেখতে পাই সমস্ত স্টুডেন্টরা মিলে তাদের টিচারের সাথে বসে আলোচনা করতে শুরু করে এই প্রাগ শহরে তারা কি কি দেখবে, কারণ প্রাগে দেখার মতো অনেক কিছুই আছে, কিন্তু বর্তমানে এই শহরে পৃথিবীর বেস্ট কার্নিভাল চলছে, তাই সকলেই উৎসুক সেই কার্নিভালে যাওয়ার জন্য। ঠিক তখনই তাদের এক টিচার তাদেরকে জানায় তারা এই কার্নিভালে যাচ্ছে না, বদলে তারা অপেরা দেখতে যাচ্ছে। আসলে পিটার তার স্কুল ফ্রেন্ডদের একটি সুরক্ষিত জায়গায় পাঠাতে চাইছিল, তাই প্ল্যান করে অপেরার টিকিট তাদেরকে ফ্রি করিয়ে দেয়, ফলে সবাই মিলে পৌঁছে যায় অপেরাতে, আর পিটার সবাইকে লুকিয়ে সেখান থেকে বেরিয়ে আসে ফায়ার এলিমেন্টের বিরুদ্ধে লড়াই করার জন্য। সবার চোখ ফাঁকি দিলেও এমজে তাকে ঠিকই দেখে ফেলে আর লুকিয়ে লুকিয়ে তার পিছু নিতে শুরু করে। এবার এমজে কে অপেরা থেকে বাইরে বেরোতে দেখে বেটি নেটকে জানায় এমজে নিশ্চয়ই কার্নিভাল এনজয় করার জন্য সেখান থেকে বাইরে বেরিয়েছে, তাই সেও নেটকে নিয়ে জোর করে ওই অপেরা থেকে বাইরে বেরিয়ে সোজা গিয়ে উপস্থিত হয় কার্নিভালে। এর কিছুক্ষণের মধ্যেই সেখানে এসে উপস্থিত হয় ফায়ার এলিমেন্ট। পিটার তৎক্ষণাৎ তার নতুন ব্ল্যাক কালারের স্যুট পরে মিস্টেরিওকে সঙ্গে নিয়ে পরিস্থিতির মোকাবিলা করতে শুরু করে, কিন্তু ফায়ার এলিমেন্ট তার কাছেই লোহার কিছু জিনিস পেয়ে তার থেকে ক্ষমতা শোষণ করে বিশাল আকার ধারণ করে, যাতে পরিস্থিতি সামলানো খুবই দুষ্কর হয়ে পড়ে। এদিকে নেড ও বেটি সেখানেই একটি মেরি গো রাউন্ডে উঠে পুরোপুরি ফেঁসে যায়, আর পিটার তাদেরকে দেখেই তাদেরকে বাঁচানোর চেষ্টায় পুরোপুরি ফায়ার এলিমেন্টের সামনে এসে উপস্থিত হয়। এটা দেখেই মিস্টেরিও পিটারকে বাঁচানোর জন্য একটি বলয় সৃষ্টি করে, যার মধ্যে ওই এলিমেন্ট পিটারের কোনো ক্ষতি করতে পারে না। কিন্তু এখানেই যখন পিটার দেখতে পায় যেই মেরি গো রাউন্ডে তার বন্ধু আটকে ছিল সেটা ভেঙে পড়তে যাচ্ছে, তখনই সে কোনো রকমের সেটাকে নিচে পড়ে যাওয়া থেকে আটকানোর চেষ্টা করে, আর সেই টাইমেই তার হাত থেকে ওয়েব শুটার অদৃশ্য কিছুতে আটকে কিছুটা দূরে ছিটকে পড়ে, যেটা সেখান থেকে উদ্ধার করে সেখানেই থাকা এমজে। তারপরই মিস্টেরিও তার সমস্ত শক্তি দিয়ে ওই ফায়ার এলিমেন্টটিকে পুরোপুরি ধ্বংস করে ফেলে, ফলে এই পুরো শহর একটি বড় বিপদের হাত থেকে রক্ষা পায়। সেই টাইমেই সেখানে এসে উপস্থিত হয় নিক ফিউরিও তার টিম, তারা মিস্টেরিওর এই মহৎ কাজের জন্য তাকে অ্যাভেঞ্জার গ্রুপে জয়েন হওয়ার কথা বলে, এবং পিটারকে আবার টোনি স্টার্কের কথা মনে করিয়ে দিয়ে বলে তার সিদ্ধান্ত সত্যিই কি সঠিক ছিল। পিটার ফিউরির থেকে এই কথাটি শুনে আবারও ভেঙে পড়ে।
পরবর্তী সিনে আমরা দেখতে পাই মিস্টেরিও ও পিটার একই রেস্টুরেন্টে বসে তাদের ঘটে যাওয়া এই ঘটনা নিয়ে আলোচনা করতে থাকে। এখানে মিস্টেরিও এমন ভাবেই পিটারকে কথার জালে জড়াতে থাকে যে পিটারের মনে হয় টনি স্টার্ক তাকে ওই চশমাটি এই কারণেই গিফট করেছে যাতে সে আয়রনম্যানের যোগ্য কারোর হাতে ওই চশমাটি তুলে দিতে পারে। আর নিক ফিউরির কথাও তাকে এমন ভাবে আঘাত করেছিল যে সে মনে মনে ভাবতে শুরু করেছিল সে সত্যি এই ইডিতে যোগ্য না। এই কারণেই পিটার অ্যাট লাস্ট ইডিতের কন্ট্রোল মিস্টেরিওর হাতে তুলে দিয়ে তার স্কুল ট্রিপের এনজয়ের জন্য বেরিয়ে পড়ে। এখানেই আসে আসল টুইস্ট। আমরা এতক্ষণ যে মিস্টেরিওকে একটি সুপার হিরো হিসাবে দেখছিলাম এখানে সে তার আসল রূপ নিয়ে বেরিয়ে আসে। আর আমরা বুঝতে পারি এই ফিল্মের মেন ভিলেনই হচ্ছে মিস্টেরিও, কারণ পিটারের সেখান থেকে বেরিয়ে পড়ার সঙ্গে সঙ্গেই রেস্টুরেন্টটি পুরোপুরিভাবে চেঞ্জ হতে শুরু করে। আসলে পিটারের সামনে সে তার নিজস্ব টেকনোলজি হলোগ্রামের মাধ্যমে পুরোপুরি একটি ইলিউশনের সৃষ্টি করেছিল যাতে পিটারকে টুপি পরিয়ে তার থেকে খুব সহজেই টনি স্টার্কের ওই টেকনোলজি ইডিত হাসিল করতে পারে। আর এখন তার প্ল্যান সাকসেসফুল হয়ে যাওয়ার পরেই সে তার পুরো টিমের সাথে মিলে তার এই জয়কে সেলিব্রেট করতে শুরু করে। এখানে আমরা জানতে পারি মিস্টেরিও নিজেও একসময় টনি স্টার্কের স্টার্ক ইন্ডাস্ট্রির কর্মচারী ছিল, কিন্তু কোনো কারণবশত টনি তাকে তার ইন্ডাস্ট্রি থেকে বের করে দেয়। এমনকি তার টিমে যে কজন লোক উপস্থিত ছিল সবাই স্টার্ক ইন্ডাস্ট্রির এক্স কর্মচারী ছিল যারা কোনো না কোনোভাবে টনি স্টার্কের উপর ক্ষিপ্ত ছিল। তাই তারা সবাই মিলে একত্রিত হয়ে অ্যাডভান্স হলোগ্রাফিক ড্রোনের সাহায্যে এই সমস্ত ইলিউশনের সৃষ্টি করেছে। মানে আমরা এতক্ষণ যে সমস্ত এলিমেন্টগুলিকে দেখছিলাম সেগুলি কোনোটাই অরিজিনাল না, সবকটিই মিস্টেরিওর ইলিউশনের মাধ্যমে সৃষ্টি। আর তাদের এই ইলিউশনগুলি এতটাই স্বচ্ছ ছিল যে সাধারণ মানুষের দেখেই মনে হবে সত্যি সত্যিই কোনো এলিমেন্ট সব কিছু ধ্বংস করে দিচ্ছে। আসলে তাদের লক্ষ্য ছিল এই ইলিউশনের মাধ্যমে ধ্বংসলীলা চালিয়ে স্পাইডারম্যানের বিশ্বাস অর্জন করে তার থেকে কোনো রকমের ইডিথ হাসিল করে নেওয়া। আর ইডিথ হাতে আসার পরেই ওই ইডিথের টেকনোলজি ইউজ করে আরও বড় বড় ধ্বংসলীলা চালিয়ে সেই সমস্ত বিপদের হাত থেকে সাধারণ মানুষদেরকে বাঁচিয়ে মিস্টেরিও যাতে হয়ে উঠতে পারে অ্যাভেঞ্জার্স লেভেলের সুপার হিরো। অন্যদিকে পিটার যখন তার হোটেলে ফেরে সেখানেই সে জানতে পারে তাদের এই স্কুল ট্রিপ এখানেই শেষ, কারণ তারা যেখানেই যাচ্ছে বিপদ তাদের কিছুতেই পিছু ছাড়ছে না। এদিকে পিটার প্ল্যান করে রেখেছিল এই স্কুল ট্রিপে সে এমজে কে তার মনের কথা জানাবে, আর সেটা না হয় সে এমজে কে নিয়ে কিছুক্ষণের জন্য বাইরে ঘুরতে বের হয় আর কোনো রকমের এমজে কে বোঝানোর চেষ্টা করে তার ফিলিংস। কিন্তু এমজে তাকে তখনই জানায় সে জানে পিটারই আসলে স্পাইডারম্যান, যেটা শুনে পিটার পুরোপুরি হতবাক হয়ে যায় আর তাকে বলে আমি স্পাইডারম্যান না। এবার পিটারের থেকে এই কথা শুনেই এমজে জানায় আমি অনেক দিন ধরেই তোমাকে ফলো করছি, ওয়াশিংটন ডিসিতে যখন আমাদের সমস্ত স্কুল ফ্রেন্ডরা বিপদে পড়েছিল তখন সেই বিপদ থেকে তাদেরকে উদ্ধার করেছিল স্পাইডারম্যান, আর কোইনসিডেন্টলি তুমি সেই টাইমেই আমাদের মধ্যে থেকে মিসিং ছিলে। আর কাল রাতেও ঠিক একই ঘটনা ঘটে, যখন ওই দানবটির সাথে স্পাইডারম্যান লড়াই করছিল ঠিক তখনও তুমি আমাদের মধ্যে থেকে মিসিং ছিলে। এই কথা শুনে পিটার জানায় কাল মোটে ওটা স্পাইডারম্যান ছিল না, ওটা তো ব্ল্যাক স্যুট পরা অন্য কেউ ছিল। তখনই এমজে তার ব্যাগ থেকে স্পাইডারম্যানের ওই ওয়েব স্যুটারটি বের করে তাকে দেখায় যেটা সে ওই জায়গা থেকে উদ্ধার করেছিল, আর জানতে চায় এটা তাহলে কোথা থেকে এলো। আসলে তুমি ব্ল্যাক ড্রেস পরে ওই দানবটির সাথে লড়াই করছিলে। তাদের দুজনের এইসব কথাবার্তার মাঝেই ওই ওয়েব স্যুটারের সাথে লেগে থাকা প্রজেক্টটা চালু হয়ে গিয়ে তাদের সামনে ওই সেম ইলিউশন চলতে শুরু করে। ফলে পিটারের কাছে এখন পুরোপুরি পরিষ্কার হয়ে যায় যে তাদের সাথে এতদিন যে ঘটনাগুলি ঘটছিল ওগুলো আসলেই মিস্টেরিওর বানানো একটি ইলিউশন, আর তার এটা করার আসল উদ্দেশ্য ছিল ওই সানগ্লাসটি পিটারের থেকে উদ্ধার করা। আর পিটার নিজে থেকেই সেই ফাঁদে পা দিয়ে মিস্টেরিওকে ওই সানগ্লাসটি গিফট করেছে। এটা বুঝতে পেরে পিটার এমজেকে তার নিজের সঠিক পরিচয় দিয়ে বেরিয়ে পড়ে নিক ফিউরির উদ্দেশ্যে। অন্যদিকে মিস্টেরিও ইডিথ হাসিল করেই তার সাহায্যে তার আপকামিং প্ল্যান সাকসেসফুল করার চেষ্টায় প্র্যাকটিস শুরু করে। আর এবারে তারা সবাই মিলে পরিকল্পনা করে একটি শহরকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া, আর তারপর ওই বিপদের হাত থেকে সাধারণ মানুষদেরকে বাঁচিয়ে সে হয়ে উঠবে সুপার হিরো। এখানে তাদের এইসব প্র্যাকটিসের মাঝেই মিস্টেরিও তার তৈরি ইলিউশনে কিছু গণ্ডগোল লক্ষ্য করে, আর তখনই সে জানতে পারে এই রকম গণ্ডগোল হওয়ার মূল কারণ হলো তারা যে ড্রোনগুলির সাহায্যে ওই ইলিউশনের সৃষ্টি করে সেই একটি ড্রোনের প্রজেক্টর মিসিং। এটা জানার পরেই মিস্টেরিও তার ওই মিসিং হওয়া প্রজেক্টরের খোঁজ শুরু করে আর জানতে পারে বর্তমানে সেটা পিটার পার্কারের কাছে রয়েছে, মানে সে তার সমস্ত প্ল্যান জেনে গেছে। এদিকে পিটার সোজা বার্লিনে পৌঁছে দেখা করে নিক ফিউরির সাথে। ফিউরি পিটারকে নিয়ে তাদের একটি গোপনীয় বেসে এসে উপস্থিত হয়, কিন্তু সেখানে পৌঁছেই পিটার যখন ফিউরিকে সব কিছু জানিয়ে প্রমাণস্বরূপ ওই প্রজেক্টরটি তাদের দিকে এগিয়ে দেয় তখনই সে জানতে পারে এটাও মিস্টেরিওর তৈরি একটি ইলিউশন, মানে তার কাছে আসল নিক ফিউরি নেই। এরপরেই মিস্টেরিও স্পাইডারম্যানকে এক একটি ইলিউশনের মধ্যে ফেলতে শুরু করে, আর পিটার ক্রমশ তার জালে এতটাই জড়িয়ে যায় যে সে কিছুতেই বুঝতে পারে না কোনটা রিয়েল আর কোনটা ইলিউশন। এদিকে মিস্টেরিও যেহেতু জানে পিটার তার সমস্ত প্ল্যান জেনে গেছে তাই সে তাকে যে কোনো উপায়ে মেরে ফেলতে চায়, কিন্তু তার আগে সে চালাকি করে পিটারের থেকে জেনে নেয় এই কথাটি সে কাকে কাকে জানিয়েছে।
এরপরই পিটার মিস্টেরিওর ইলিউশন থেকে বাঁচার চেষ্টায় একটি ট্রেনের সাথে ধাক্কা খায়, আর সেই ট্রেনের সাহায্যেই সে সোজা পৌঁছে যায় মেক্সিকোতে। পিটারের যখন জ্ঞান ফেরে, সে তখন নিজেকে একটি জেলের মধ্যে আটকে থাকা অবস্থায় উপলব্ধি করে, যেটা দেখে সে তার নিজের সুপার পাওয়ার ইউজ করে জেল ভেঙে সেখান থেকে বেরিয়ে সোজা একটি মার্কেটে গিয়ে উপস্থিত হয়। সেখানেই একটি লোকের থেকে ফোন নিয়ে সোজা কল করে হ্যাপি হোগানকে, ফলে হ্যাপি তাকে উদ্ধারের জন্যই একটি প্রাইভেট প্লেন নিয়ে সোজা তার কাছে এসে উপস্থিত হয়। পিটার তাকে দেখে প্রথমেই এটা কনফার্ম করার চেষ্টা করে আসলেই সে হ্যাপি না মিস্টেরিওর তৈরি একটি ইলিউশন। যখন সে বুঝতে পারে এটা সত্যি সত্যি হ্যাপি, তখনই সে তাকে গিয়ে জড়িয়ে ধরে তাকে এই সমস্ত ব্যাপার বলতে শুরু করে। এরপরই সে হ্যাপিকে জানায় মিস্টেরিও আরো বড় ধ্বংসলীলা চালাতে চলেছে, এমনকি সে আমার বন্ধুদেরকেও মেরে ফেলবে, কারণ সে জানে আমি তার এই রহস্য আমার কিছু বন্ধুদের কাছে ফাঁস করে দিয়েছি, তাই যা হোক করেই হোক তাদেরকে আমায় বাঁচাতেই হবে। এই বলে সে ওই প্লেনে থাকা এআই এর সাহায্যে একটি নতুন আধুনিক স্পাইডারম্যান স্যুট বানানোর কাজে লেগে পড়ে। যে সিনটি দেখে হ্যাপি হোগান থেকে শুরু করে আমরা ভিউয়ার্সরা সকলেরই ক্ষণিকের জন্য টনি স্টার্কের কথা মাথায় আসে, কারণ এই টাইমে পিটারের বডি ল্যাঙ্গুয়েজ পুরোপুরি টনি স্টার্কের মতো ছিল। যাই হোক, অন্যদিকে দেখা যায় মিস্টেরিও লন্ডন শহরে পিটারের স্কুল ফ্রেন্ডদের মারার জন্য ও নিজেকে সব থেকে বড় সুপার হিরো প্রমাণ করার জন্য আগের থেকে অনেক অনেক বড় একটি ইলিউশনের সৃষ্টি করে। এই টাইমেই হ্যাপি নিক ফিউরিকে কল করে কোডেড ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তাকে একটি বার্তা দেয়, যার মাধ্যমে সে জানায় মিস্টেরিও আমাদের সামনে হিরো সাজতে চাইলেও আসলেই সে একজন ভিলেন। এরপরই দেখা যায় স্পাইডারম্যান তার নতুন স্যুট পরে মিস্টেরিও তৈরি ইলিউশন নষ্ট করার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, আর হ্যাপিকে জানায় সে যেন তার বন্ধুদেরকে সুরক্ষিত কোনো জায়গায় নিয়ে যায়, আর হ্যাপিও তার কথা মতোই তার বন্ধুদেরকে সুরক্ষিত কোনো জায়গায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে কাজে লেগে পড়ে। কিন্তু কিছু কিলার ড্রোন মিস্টেরিওর আদেশ পেয়ে তাদের পিছনে লেগে পড়ে তাদেরকে মারার জন্য। এদিকে স্পাইডারম্যান মিস্টেরিওর তৈরি ওই ইলিউশনের মধ্যে প্রবেশ করে যে ড্রোনগুলির সাহায্যে সে ইলিউশনের সৃষ্টি করেছিল সেই ড্রোনগুলিকে এক এক করে নষ্ট করতে শুরু করে, ফলে মিস্টেরিও যখন বুঝতে পারে তার এতদিনের প্ল্যান বরবাদ হতে চলেছে, তখনই সে ইডিথকে অর্ডার দেয় স্পাইডারম্যানকে পুরোপুরি মেরে ফেলার জন্য। আর এই অর্ডার পাওয়ার সঙ্গে সঙ্গেই কয়েকশো কিলার ড্রোন স্পাইডারম্যানের পিছনে লেগে যায় তাকে পুরোপুরি শেষ করে ফেলার জন্য। কিন্তু স্পাইডারম্যান তার ক্ষমতার সাহায্যে এক এক করে ওই ড্রোনগুলিকে নষ্ট করতে করতে ফাইনালি পৌঁছে যায় মিস্টেরিওর কাছে। তার কাছে পৌঁছে গেলেও মিস্টেরিও আগেরবারের মতো পিটারকে পুনরায় তার ইলিউশনের জালে ফাঁসানোর চেষ্টা করে, কিন্তু এইবার পিটার তার স্পাইডার সেন্স ইউজ করে খুব সহজেই তার ইলিউশনকে ফাঁকি দিয়ে মিস্টেরিওকে ঘায়েল করে দেয়। ফলে পিটারের যখন মনে হয় সে মিস্টেরিওকে হারিয়ে দিয়েছে, তখনই সে বুঝতে পারে সেটাও তার তৈরি একটি ইলিউশন। কিন্তু শেষ পর্যন্ত সে অরিজিনাল মিস্টেরিওকে হারিয়ে তার থেকে সেই সানগ্লাসটি কেড়ে নিয়ে কিলার ড্রোনগুলিকে পুনরায় তাদের জায়গায় ফেরত পাঠায়, ফলে হ্যাপি সহ তার সমস্ত স্কুল ফ্রেন্ডরা ওই কিলার ড্রোনগুলি থেকে মুক্তি পায়। হ্যাঁ, অবশ্যই সঙ্গে এই পুরো শহরও একটি বড় বিপদের হাত থেকে মুক্তি পায়। এবার স্কুল ট্রিপ থেকে নিউ ইয়র্কে ফিরে আসার পরেই শুরু হয় পিটার আর এমজের মধ্যে একটি নতুন সম্পর্ক। মিড ক্রেডিট সিনে দেখা যায় দ্য ডেইলি বুগল নিউজ তাদের একটি নিউজে লন্ডনে ঘটে যাওয়া ঘটনার একটি ভিডিও ফুটেজ সম্প্রচার করে, যেখানে আমরা দেখতে পাই মিস্টেরিও মারা যাওয়ার আগে ওই ড্রোন হামলা ও তার মৃত্যুর জন্য দায়ী করে স্পাইডারম্যানকে, এমনকি স্পাইডারম্যানের মুখোশের পিছনে লুকিয়ে থাকা পিটার পার্কারকেও সবার সামনে প্রকাশ করে দেয়। পোস্ট ক্রেডিট সিনে দেখা যায় এই পুরো ফিল্মে আমরা যাদেরকে নিক ফিউরি ও মারিয়া হিল হিসাবে দেখছিলাম তারা আসলেই ছিল স্কালসদের লিডার তালোস এবং তার ওয়াইফ, আর নিক ফিউরিকে আমরা মহাকাশে একটি স্পেসশিপের মধ্যে দেখতে পাই। আসলে নিক ফিউরির অর্ডার পেয়েই তালোস তার রূপ নিয়ে পৃথিবীতে এসেছিল স্পাইডারম্যানকে ওই সানগ্লাসটি দেওয়ার জন্য, আর এখানেই পুরো মুভিটি সমাপ্ত হয়। আর এই মুভিটির সমাপ্তির সাথে সাথেই MCU এর ফেজ 3 এখানেই কমপ্লিট হয়। MCU এর ফেজ 4 অলরেডি রানিং, এই ইয়ারে মানে 2021 ব্ল্যাক উইডো এবং শাংচি রিলিজ হয়ে গেছে, নেক্সট মান্থে ইটারনালস মুক্তি পেতে চলেছে, ডিসেম্বরে স্পাইডারম্যানের তৃতীয় পার্ট আসতে চলেছে, আর সাথে আরও অনেক ছবি মুক্তির অপেক্ষায় আছে। সো আপাতত আমি MCU এর এই সিরিজের এক্সপ্লেনেশন এখানেই শেষ করলাম, কিছুদিন পর হয়তো আমি এই নতুন মুভিগুলোকে এক্সপ্লেন করব, কারণ একদম নতুন ফিল্ম এক্সপ্লেন করা আমার ঠিক হবে বলে মনে হয় না। যদিও ব্ল্যাক উইডো 6 মান্থ হয়ে গেছে, তাও তোমাদের কি মতামত, আমি অন্য কোনো সিরিজ চালু করব না ফেজ 4 এর একটা ফিল্ম এখনই এক্সপ্লেন করে দেব? অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো কেমন লাগলো আজকে ভিডিও? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই রকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে, আর ততক্ষণের জন্য বাই।